नमस्कार सुरजित एकेडमी यूट्यूब चैनले आपनाके स्वागत जानाई। जारा आपनारा कृषक बंधु रयेछेन आपनादेर जन्य अत्यंत खुशीर खबर दिते चलेछि एई प्रतिबेदनेर माध्यमे। प्रतिबेदन शुरू करार आगे आपनादेरके छोट्ट रिक्वेस्ट, जारा कृषक बंधु आपनारा जारा रयेछेन अंतत एकबार एई प्रतिबेदनटी मनोयोग सहकारे शुनुन। एई प्रतिबेदनेर तीनटी गुरुत्वपूर्ण इनफरमेशन आपनादेरके देब। प्रथमत, कृषक बंधु प्रकल्पेर द्वितीय किस्तिर टाका आपनादेर ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে এটা প্রথমত বলবো। দু নম্বরে বলবো, এই কৃষক বন্ধু প্রকল্প থেকে প্রতি মাসে মাসে 1000 টাকা করে পাওয়া যায়। আপনারা অনেকে জানেন না বলে এই কৃষক বন্ধু প্রকল্পের এই 1000 টাকা থেকে আপনারা প্রত্যেকে বঞ্চিত রয়েছেন। আমি ব্যক্তিগতভাবে অনেক কৃষকের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা তারা পায়, কিন্তু এই যে 1000 টাকা পাওয়া যায় কিভাবে পাওয়া যায় তার পদ্ধতি অনেকে জানেন না, এটা কিন্তু আমি অনেককে জিজ্ঞাসা করে জেনেছি। এবং তিন নম্বরে বলবো, কৃষক বন্ধু প্রকল্প থেকে 2 লক্ষ টাকা এককালীন পাওয়া যায়, যেটা আপনারা অনেকেই জানেন না। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। 1000 টাকা করে পাওয়া যায় প্রতি মাসে, কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন। দু নম্বরে বলবো, 2 লক্ষ টাকাও বেনিফিট পাওয়া যায় কৃষক বন্ধু প্রকল্প থেকে। এবং তিন নম্বরে বলবো, কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে সেই ডেটটাও বলে দেব। প্রতিবেদনের মূল পর্বে যাওয়ার আগে, যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে দিন, আপনার বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের একটি গভর্নমেন্ট অর্ডার আপনাদেরকে দেখাবো। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কি বলা হয়েছে এখানেই কিন্তু সমস্ত তথ্য রয়েছে। এটা শুধুমাত্র আমার কথা নয়, এটা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে গভর্নমেন্ট যে সার্কুলার রয়েছে, সেই সার্কুলারে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ 1 জানুয়ারি 2019 কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষ শুরুর আগে আর্থিক সহায়তা প্রদান করে কৃষককে আরো লাভজনক ও কৃষকের অকাল মৃত্যুতে তার পরিবারের আয় সুরক্ষিত করার উদ্যোগ নেয়। 2021 সালের 17 জুন কৃষক বন্ধুর নতুন প্রকল্প নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, তারিখ দেওয়া রয়েছে 17 জুন 2021। এই যে 2021 সালের 17 জুন এই তারিখে কৃষকদের প্রাপ্ত যে অর্থ রাশি, সেই অর্থ রাশিকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। অতএব এই যে দ্বিগুণ করে দেওয়ার আসল রহস্যতে বলা হচ্ছে যে, যে সমস্ত কৃষকদের 1 একর কিংবা তার বেশি কৃষি জমি রয়েছে বা যদি থাকে, সেক্ষেত্রে বছরে সর্বাধিক 10,000 টাকা দুটি সমান কিস্তিতে খরিফ এবং রবি মরশুমে পাবেন। এবং 1 একরের কম জমি যদি থাকে কোনো কৃষকের, তাহলে সমান আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা দুটি সমান কিস্তিতে পাবেন। অতএব যে সমস্ত কৃষক আপনাদের 5,000 টাকা করে দুটো ইনস্টলমেন্ট আপনাদের বছরে ঢোকে, অলরেডি জুন মাসে আপনাদের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 এবং 2,000 টাকা চলে এসেছে। এবারে পালা দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের কিন্তু ডিসেম্বর মাসে, আমি বলেই দিচ্ছি ডিসেম্বর মাসে আপনাদের প্রত্যেকের কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, এবং সেটা 20 তারিখের মধ্যে আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। এটা কিন্তু একেবারে অরিজিনাল খবর। এবারে আমি আপনাদেরকে বলবো যে 1000 টাকা করে আপনারা প্রতি মাসে পেতে পারেন কৃষক বন্ধু প্রকল্পে। কৃষক বন্ধু প্রকল্পের সার্কুলারে বলা হচ্ছে, কোন কৃষক বন্ধু প্রকল্প চলাকালীন থাকা অবস্থায় যদি ওই কৃষকের বয়স 60 বছর অতিক্রান্ত হয়, তাহলে কৃষক বন্ধু প্রকল্প থেকে সরাসরি কৃষক বন্ধু প্রকল্প থেকে ওই কৃষকের বার্ধক্য ভাতার যে প্রকল্প রয়েছে সেখানে কিন্তু কনভার্ট হয়ে যাবে, এবং প্রতি মাসে 1000 টাকা করে পেনশন পাবে কৃষকরা, এমনটা কিন্তু বলা হয়েছে। অতএব কোন কৃষক চাষ করতে করতে বা কৃষক থাকাকালীন তিনি তার 60 বছর অতিক্রান্ত হলো, তাহলে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে এডিও অফিসে যোগাযোগ করলে অটোমেটিক্যালি তিনি পরের মাস থেকে 1000 টাকা করে প্রতি মাসে তিনি পেতে থাকবেন, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন, তার সঙ্গে সঙ্গে পেনশনও তিনি পাবেন। এবারে বলা হচ্ছে যে, কোন কৃষক 18 থেকে 60 বছর বয়সে, এই জায়গাটিতে আপনারা দেখুন 2 লক্ষ টাকা আপনারা কিভাবে পাবেন। কোন কৃষকের যদি 18 থেকে 60 বছর বয়সে
কৃষক বন্ধু প্রকল্প চলাকালীন বা রেজিস্টার থাকাকালীন কৃষক বন্ধু টাকা পেত, এরকম যদি তিনি রেজিস্টার হয়ে থাকেন এবং সেই সময় দুর্ভাগ্যজনকভাবে যদি তিনি মারা যান, তাহলে সেই কৃষকের পরিবারকে বা উত্তরাধিকারীকে এককালীন 2 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফে। অতএব এমন ঘটনা কিন্তু প্রচুর ঘটে, কিন্তু কৃষকরা সতর্ক না থাকার কারণে, বিষয়টি না জানার কারণে কিন্তু আবেদন করেন না কিংবা আপনারা টাকা পান না। অতএব এই জায়গাটিও আপনারা কিন্তু ভালো করে নজরে রাখবেন, আপনাদের বন্ধু বান্ধব দের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন, সবাইকে জানিয়ে রাখুন। দুর্ভাগ্যজনকভাবে যদি ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু 2 লক্ষ টাকা একটা পাওয়া যায়। অতএব কৃষক বন্ধু প্রকল্পের এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কিন্তু জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। অতএব আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের নথিভুক্ত রয়েছে, আপনারা চাইলে নিজেরা নিজেদের স্ট্যাটাস কবে টাকা ঢুকবে সেটা কিন্তু চেক করে নিতে পারবে। নিজেদের মোবাইল স্মার্টফোন থেকে কৃষকবন্ধু.net এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে কৃষক বন্ধু এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে যে অপশনগুলো দেওয়া হয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, KVID, মোবাইল নম্বর অ্যাকনোলেজমেন্ট, এখান থেকে যেটা আপনার ক্ষেত্রে সুবিধে হবে মোবাইলটাই সুবিধে হবে, কারণ এই মোবাইল আপনার প্রত্যেকের কৃষক বন্ধু অ্যাকাউন্টের সাথে অ্যাড রয়েছে। আপনারা এখানে মোবাইল নম্বরটা লিখে দেবেন, মোবাইল সিলেক্ট করবেন, লিখে দেবেন, এখানে আই এম নট রোবটে ক্লিক করে সার্চে ক্লিক করলেই আপনাদের সামনে তথ্য চলে আসবে। অন স্ক্রিন আপনাদেরকে একজন কৃষকের তথ্য দেখাবো আমি মোবাইল, এবং এটা দিয়ে যখন আমি সার্চ করলাম মোবাইল নাম্বার দিয়ে, দেখাচ্ছে যে ওই কৃষকের যে অ্যাকনোলেজমেন্ট আইডি এখানে রয়েছে, ওই কৃষকের কৃষক বন্ধু আইডি রয়েছে, ভোটার কার্ড আইডি দেখাচ্ছে, আধার কার্ড আইডি, ফার্মার নেম, কৃষকের নাম, কৃষকের ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, সমস্ত তথ্য এবং কত পরিমাণ জমির ওপরে উনি টাকা পাচ্ছেন সেটা কিন্তু দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ দেখাচ্ছে। অ্যাপ্রুভ মানে হচ্ছে এই কৃষকের কৃষক বন্ধু প্রকল্প রানিং রয়েছে, অতএব পরবর্তী ইনস্টলমেন্ট এই কৃষকে ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। এই স্ট্যাটাসটি আপনারা দেখে রাখবেন যে অ্যাপ্রুভ লেখা রয়েছে কিনা, এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে যদি আপনার লেখা থাকে যে অ্যাকাউন্ট ভ্যালিড, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। শুধুমাত্র ট্রানজেকশন সাকসেস দেখানোর অপেক্ষা অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিনা এটা কিন্তু আপনারা একবার দেখে নিতে পারেন সার্চ করে। অতএব কৃষক বন্ধু প্রকল্পের আপনারা যারা কৃষক বন্ধুরা রয়েছেন, 3টি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে দিয়েছি, আপনারা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে কৃষক বন্ধু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি জানিয়ে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ।